ও ব্যক্তি আয় আস্তে আস্তে আমার কথাটি খালি শুনুন, আমার কথা ভুল হলে জুতা মারবেন আমারে। বেতন ক্যামেরা বাইত নাই, আমার যে অস্ত্রপাতি এটা ক্যামেরা বাইত নাই, কেড়ে কেড়ে এটা করুন। আইসেন গান শুনতাম, নির গান শুনুন। মা বোনকে সবাই শ্রদ্ধা করে, পুরুষ যারা মানুষ যারা সবাই মেয়ে ছেলেকে শ্রদ্ধা করে। ওই শ্রদ্ধার জায়গাটা আপনারা রাখবেন। আপনারা যদি খাবার উল্লে কারো রাখার ক্ষমতা নাই, ওই কাজটা করবেন না। আপনাদের সাউন্ড আরেকজন পুরুষের কানে যাবে কেন? আপনারা তো মহিলা মানুষ, কেন যাবে? কেন কি চান আপনারা এই মুহূর্তে? কি দরকার? খুদার কসম দিয়ে বললাম, আরেকবার যেন এই সাউন্ডটা না শুনি। পিসে আচ্ছা, কেত লাগাইলে বের পিছে গেলা, বের সামনে যে এনা কি? যারা কেত লাগানে এরা উত্তর দেন। বের সামনে যে এত গুফের মধ্যে পড়ছে, এ বেশি পিছে না? তে পিছে যে পড়ছে বেড়ির জামাই তো সামনে, বেড়ি আরো তিন বেড়ির সাথে গপ পড়তেছে। কামলা তো দেশটার মধ্যে কত আছে? এ তো আমার জামার মতো একটা কামলা, এই দেশ নাই, এই দে হবে সামনে। মানে এখানে যে গুফো ফালাইছে, হেরা তো সদ্যটা গুছি লয়ে ফালা লয়ে যাইতেছে গা, আর এ পঁচিশটা গুছি দিতেছে, এরপরে তার ফালা ফুরায় না। আগে বুঝতে হবে যে কেমনে মানুষ সামনে থাকে আর কেমনে মানুষ পিছনে থাকে, এই জিনিসটা আগে জ্ঞান দিয়ে বুঝতে হবে। আমার আসছি এখানে দু একটা গান শোনাইতে, এই বন্ধু বান্ধব মাটির মধ্যে বই রয়েছে, কেউ কারো রয়েছে কষ্ট করিয়া। কেন সালাম ভাই দুইটা গান শুনতো, আনোয়ার ভাই দুইটা গান শুনতো, আপনারা লাগে না? কিন্তু আপনারা গান কেড়ে আরো কিচ্ছু গাইলে বয়ে থাকতো না কেউ। এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার করো তো বন্ধুগণ। সকলের কাছে একটি অনুরোধ, আপনারা যারা গান শুনতে আসছেন, আশেক মানুষ, আশেক ছাড়া কেউ গানের প্রকাশিত হয় না। আমার ছোট ভাই এই টুনটুনায় কথা কইতে ক্যামেরা শুনি না, সব শুনি, শুনিয়াও অনেক ব্যাক ব্যাক করবে ট্রেনের মতো বইতে আর কি, শুনি না। বাহাউদ্দিন আমাকে এই গানের প্রথম দাওয়াত করছে, শামসু আমার পাশের বাড়িতেই থাকতো তখন থেকে, সে আমার ছোট ভাই বা বন্ধু। আমি কোনো মানুষকে ছোট করে দেখতে পারি না, এটা জানি না ভুল না ভালো, আমি তার বন্ধু হিসাবেই দেখি। সে যাই করুক, তখন থেকে তার সাথে মিল, এরপর থেকে গানে আসি, এই অনুষ্ঠানে আসি। আর বাহাউদ্দিন আমার উস্তাদের সাথে তার অনেক মিল ছিল, সেই সূত্রে আমার সাথেও মিল। তো বাহাউদ্দিনরাও আমি আমার কলিজার টুকরা হিসাবে দেখি। আরও কিছু মানুষ আছে, তাদেরকে অন্তরেই রাখি, অন্তরে তাদের স্থান। যারা অন্তর সম্পর্কে, অন্তর সম্পর্কে বা অন্তরের অর্থটা বোঝে, যাক বেশি কথা বলে আমি লম্বা করব না,
আপনারা যতক্ষণ গান শুনবেন ততক্ষণ গান হবে, আপনারা যতক্ষণ গান শুনতে চাইবেন ততক্ষণ গান হবে। এর কোনো ছাওয়া পাওয়া আপনাদের আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি গান শুরু করে দিলাম, পরে করায় আমি করি কায়ার বেড়াই। জগতে স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই, এই গানটা আমার ছোট ভাই প্রথম করছে। মানুষের স্বাধীনতা নাই, ঠিক আছে, আমি একটি মিউজিক বাজাই, মিউজিক বাজায় পরে আবার গানটা আমি শুরু করতেছি।